কি ব্যাপার জামাই বাবাজি, হাসতেছো মনে হয়, ঘটনাটা কি? আব্বা একটা কথা খুব মনে পড়ে গেল, মনে পড়ে তাই আমার হাসি এসে বললো। একটা কথা আছে না, ওই যে কপালের লেখন না দেয় খণ্ডন, আপনার তো মনে আছে, আপনি তো খুশবুর সাথে আমার বিয়া দিতে চান নাই, কিন্তু আমি ঠিক কি সালাই করে খুশবুর বিয়া করে পড়েছি। আপনি কি কিছু মনে করবেন? যেটা সত্য সেটা করতেছি। আব্বা আপনার কি মনে আছে যে খুশবুর সাথে যখন আমার প্রেম ছিল তখন ওর সাথে আপনি আমার বিয়ে দিতে চান নাই, আমি একটা সালাকি করে বিয়ে করছি। সালাকিটা হয়েছে আপনার কাছে দুজন দরবেশ এসেছিল, মনে আছে? দুজন দরবেশ এসে আপনার কি বলছিল? বলছিল যদি খুশবুরে আপনি আমার সাথে বিয়ে না দেন, পরে যদি অন্য কোথাও বিয়ে দেন তাহলে আপনার ক্ষতি হবে, আপনি ধ্বংস হয়ে যাবে, আর যদি আমার সাথে খুশবুরে বিয়ে দেন তাহলে আপনার উন্নতি হবে। আপনি কি করছেন? ওদের কথা শুনেন না, আমার সাথে খুশবুর আর আমার বিয়ে দিয়েছেন, ঠিক না আব্বা? আপনি কি জানেন ওই দুজন দরবেশ কে ছিল? দরবেশ কে ছিল? আর তুমি বুঝতেছেন এখন তো বিয়ে গেছেন, আব্বাকে কিছু করতে পারবো? আব্বা শুনেন, ওই দুজন দরবেশ কি আপনি চিনতে পারেন নাই? আপনি চিনে কথা তো, আর একজন তো ইকরামিরি মিন্টু আছে না, মিন্টু মিন্টু ও তার মামা আছে, মামা সিন্টু, এই দুজন মিলা দরবার সেজে এসে আপনার সাথে ভুয়ো অভিনয় করছে। দরবার সে অভিনয় করে আপনারা কইছে যে আপনি খুশবুর সাথে আকাশের বিয়া দিতে পারবে, আপনি রাজি হয়ে গেছেন, ঠিক না আব্বা? তাই আপনার অনেক ধন্যবাদ আব্বা, আপনি যে ওকে কথা শুনি না আমার আর খুশবুর সাথে বিয়া দিয়েছেন। কি হলো, তুমি এরম করো? আমি আপনার একটা কথা দিতেছি আব্বা, এই জীবনে আমার খুশবুর কখনো কোনো সমস্যা হবে না, আমি ওরা সবসময় সুখে রাখবো। এই হাত ছাড়, রাখ তো সুখে রাখা, সুখে রাখা না সুখে রাখা, ওই বিয়েই তো আমি মানি না। কেন বাজান? কিসে? ওই ফেন্টো মেন্টো ওরা বুং বাং করে আমার আমার সাথে কথা বললে আমার মাইয়ারে বুং বাং করে তোমার সাথে বিয়ে দিয়ে দিছে, বাদাম না থাকার ফাউল। এই ছেলে তুই এমনই আমার মায়ের ডিভোর্স দিবি? সুজা কথা আমি কোনো কথা শুনতে চাই না। না আব্বা জান, আপনি যে কি কোন না, এখন তো ডিভোর্স দেওয়া যাবে না, মানুষ তো সারা জীবন একটাই বিয়ে করে, আর ওর আমি বিয়ে করেই ফেলাইছি, ডিভোর্স দিতে পারবো না আব্বা। ও তো আমাকে আমার বউ, আপনি বুঝতেছেন না কেন? বউ না বউ আমি দেখাইতাছি, দাঁড়া ওই সেন্টিমেন্টও হগর আমি দেখতাছি আর তোরও আমি দেখতাছি, এখনই এখনই আমি যাইতাছি চেয়ারম্যানের কাছে, তোর নামে বিচার দিম আর কেমনে তুই অর্ডার লেখা হস আমি দেখুন। কি কোন আপনি আমার নিজের মায়ের সর্বনাশ দিতেছেন নাকি আব্বা? কি করছ তুমি এটা? হ্যাঁ